বন্ধুরা নমস্কার। বন্ধুরা, আজ একটা পকোড়া বানাবো। তো অনেকেই অনেক রকম পকোড়া খেয়েছেন, একবার এই জবা ফুলের পকোড়াটা খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই পছন্দের। আর জবা ফুল খাওয়া তো সব শরীরের পক্ষে খুবই উপকার হয়। তো আমি কয়েকটা জবা ফুল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমি মুখের অংশটা বাদ দিয়ে দেবো আর পিছনের সবুজ অংশটা বাদ দিয়ে দেবো। তো মুখের অংশটা আপনারা নিতে পারেন, কোনো অসুবিধে নেই, তবুও আমি বাদ দিয়ে দেবো। আর সবুজ অংশটা তো খাওয়া যাবে না, ওটা বাদ দিতেই হবে। তো প্রতিটা জবা ফুলে আমি এইভাবে উপরের অংশগুলোকে বাদ দিয়ে সব পিছনের অংশটাকেও বাদ দিয়ে দেবো। তো এইভাবে আমার ছাড়ানো হয়ে গেছে। একটা বাটির মধ্যে নিয়েছি 4 চামচ বেসন, 4 চামচ বেসন নিয়েছি। তার মধ্যে দেব 1 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে পকোড়াগুলো খাস্তা হবে। দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ। দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি একসাথে মেখে নেবো। শুকনো উপকরণগুলো আমার মাখা হয়ে গেছে। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে করতে হবে, নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এই ব্যাটারটা খুব পাতলা বা খুব শক্ত হবে না, মিডিয়াম থাকবে। তো আবারও আমি একটু অল্প জল দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। তো দেখুন ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে, থিকনেসটা ঠিক এই রকম হবে। আমি এটা সাইডে সরিয়ে রাখবো, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলটা আমি গরম করে লো করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একটা করে ফুল নিয়ে এইভাবেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ডুবিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো একে একে ফুলগুলো। এইভাবে আবারও আমি ডুবিয়ে নেবো, নিয়ে এইভাবে পকোড়াগুলো একটা একটা করে ঢেলে দিতে ছেড়ে দেবো। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবে, না হলে জবা ফুল খুবই পাতলা, পুড়ে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বন্ধুরা, জবা ফুল অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো এইভাবে পকোড়া করে খেলে বাচ্চাদেরকে বানিয়ে দিলেন, তো বাচ্চারা বুঝতেই পারবে না এটা জবা ফুলের পকোড়া, অনায়াসে খেয়ে নেবেন। তো সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, মজমজে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। আমার যদি এই রেসিপিটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন আমার প্রত্যেকটা পকোড়াই খাস্তা আর মজমজে হয়েছে। আমি আবারও একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কেউ বুঝতেই পারবে না এটা জবা ফুলের হয়েছে। অনেকে তো অনেক রকম পকোড়া খেয়েছেন, একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন তো কত সুন্দর হয়েছে। সন্ধ্যের সময় এটা খেতে পারেন।